কনকনে শীতের সন্ধ্যায় ভেজিটেবল চপ আর চিকেন পকোড়ার স্বাদ একসঙ্গে পেতে হলে এই রকম করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই টেস্টি হয় আর সেই রকম তৈরি করা খুবই সহজ এই দারুণ টেস্টি পকোড়াটা তৈরি করার জন্য মুরগির মাংসগুলো ঠিক এইরকম করে কেটে নিতে হবে খুব বড়ো না খুব ছোটো না ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব তো আমি এখানে নিয়েছি অল্প একটু আদা রসুন বাটা আর তারই সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি নুন নুনটা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবে আর এক চিমটি মতো গরম মশলার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়েছি এখানে দুই চামচ মতো লেবুর রস অ্যাড করেছি অবশ্যই লেবুর রসের পরিমাণটা একটু বেশি দেবে তাহলে এই পকোড়াটা খেতে খুবই ভালো লাগবে এভাবে মেখে নিয়ে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে খুব ভালো করে মশলাটা মেখে নিয়েছি আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি একটা বাটির মধ্যে নিয়েছি তিনটি বড়ো সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটা এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি মানে একটু বড় বড় পাতলা করে কেটে নিতে হবে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের গাজর ছোট করে কেটে নিয়ে তার সঙ্গে দিয়েছি বিট তো বিটটাও ঠিক গাজরের মতো করেই কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চারটি মতো ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর এক মুঠি ফ্রেশ ধনে পাতা কুচি এখানে সমস্ত সবজি আমি আমার পছন্দ মতো অ্যাড করেছি তোমরা চাইলে এখানে বাঁধাকপিও অ্যাড করতে পারবে তো এবার আমি স্বাদ মতো বিট নুন অ্যাড করে দিলাম আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়েছি অল্প একটু গরম মশলা লঙ্কার গুঁড়ো এক চামচ মতো এক চামচ মতো আদা রসুন বাটা এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে আমি এক মিনিট সময় ধরে এভাবে মেখে নিয়েছি আর দেখতে পাচ্ছ জল বেরিয়ে চলে এসেছে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটা ছোট বাটির মাপ করে এক বাটি মতো বেসন আর তারই সঙ্গে ওই বাটির মাপ করে মানে সম পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এবার চালের গুঁড়ো আর বেসন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি পরে মনে হয় আরও বেসন বা চালের গুঁড়ো লাগবে তাহলে পরে অ্যাড করতে পারবে কিন্তু আমি যতটুকু দিয়েছি ততটুকুতেই আমার হয়ে গেছে আর ঠিক এই রকম একটা নরম ডোয়ের মতো রেডি হয়ে গেছে ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে এই মিশ্রণটা তবে এই পকোড়াগুলো বা চপগুলো একদম পারফেক্ট হবে তো হাতের মধ্যে অল্প একটু তেল বা জল নিয়ে ঠিক এইভাবে চ্যাপটা করে নেবে তারপর যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন সেই চিকেনের টুকরোগুলোকে এবার এর মাঝে এভাবে রেখে দিতে হবে তারপর এই চিকেনের টুকরোটাকে মিশ্রণ দিয়ে খুব ভালো করে মানে মাঝখানে রেখে এভাবে গোল বলের মতো করে নিতে হবে তো দেখতে দেখতেই পাচ্ছ আমি যেভাবে জল দিয়ে ঠিক বলের মতো করে নিচ্ছি সেইভাবেই করে নেবে তাহলে হাতের মধ্যে লেগে যাবে না ঠিক সুন্দর একটা বলের মতো চপগুলো তৈরি হয়ে যাবে ঠিক এই রকম তো আমি সবগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি সব আমার চিকেন বল বা ভেজিটেবল চিকেন বলগুলো রেডি হয়ে গেছে এখন এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো একদম ডুবো তেলে ভাজতে হবে তাই কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণে তেল নিয়েছি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি চুলোর আঁচটা মিডিয়াম টু হাই রেখেছি আর এইভাবে চিকেন বলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যখন এই চিকেন বলগুলো হালকা লালচে কালার ধরবে তখন চুলোর আঁচটা একদম কমিয়ে দিতে হবে আর লো আচে দুই তিন মিনিট ভেজে নিতে হবে তাহলে ভেতর থেকে কাঁচা হয়ে থাকবে না চিকেনের টুকরোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে আমি দুই তিন মিনিট মতো ভেজে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি এটার কালার কিন্তু একদম কালচে করে ভাজতে হবে তবে সমস্ত সবজি আর ভেতরে সেদ্ধ হবে তোমরা তো চিকেন পাকোড়া বা ভেজিটেবল চপ অনেক খেয়েছো এইভাবে একবার ভেজিটেবল চিকেন বল বানিয়ে খেয়ে দেখবে কনকনে শীতের সন্ধ্যায় কি যে ভালো লাগে খেতে একবার বানিয়ে খেলে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে আর তৈরি করা তো খুবই সহজ দেখতেই পেলে ঝটপট যে কোনো সময় তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে এখন তুলে আমি সার্ভ করে নিয়েছি আমি অল্প একটু শশা পেঁয়াজ কুচি কাশন্তি আর টমেটো সস দিয়ে এভাবে রেখে তারপর সার্ভ করেছি আশা করছি আজকের এই রেসিপিটা দেখে তোমাদের ভালো লেগেছে আর অবশ্যই একবার ট্রাই করে দেখবে বাড়িতে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর নতুন আর সহজ রেসিপি পাওয়ার জন্য